हेलो बंधुरा केमन आछो तुम्हारा सबाई आशा करछि तुम्हारा भलो आछो। आज हच्छे शुक्रवार, आज हच्छे आमादेर सीजानो माने जेटा हच्छे गोटा सिद्ध खावार दिन। कल छिलो सरस्वती पुजो, तो सकाले उठे गेछि आजके तारातारी रियो स्कूल गेलो। तखन थेके भेबेछिलाम ब्लगटा शुरू करब, किन्तु रियो एत कान्नाकाटी करछिलो जामा पड़बो ना, जुतो पड़बो ना, प्यान्ट पड़बो ना, स्कूल जाबो ना, एइसब करे करे আর হলো না কিছু করা, আমারও ব্লগ শুরু করা হলো না। এখন আমি রিওকে স্কুলে দিয়ে এলাম, আমি আর পাপা যেয়ে, এই দেখো আজকে রিওর ক্লাসে চা নিয়ে বসেছি। চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করব। তো কালকে অনেক ঠাকুর দেখেছি, বেশ মজা হয়েছে, ভালো হয়েছে সব কিছুই। তো আজ হচ্ছে সিজন, আজ তো রান্না বান্না বাড়িতে নেই, আজকে আমাদের কোনো গরম জিনিস খেতে নেই, মানে মাদের যারা মা হয়েছে বা মা তাদেরকে আমাদের আমাদের বাড়িতে গরম জিনিসটা একদমই খেতে নেই, ঠান্ডা খাবো। সারাদিন শুধু চাটাই গরম খাবো, এমন কি গরম জলে চানও করতে পারবো না, ঠান্ডা জলেই স্নান করতে হবে, সেটা একটা বিশাল। কালকে আমার মাথায় স্নান করেছি, অলরেডি কথায় গলায় ব্যথা খুব, তো আজকেও তাই ঠান্ডা জলে একটু পরে স্নান করবো। এখনও কিছু গোছানো মাগানো হয়নি, চারিদিকে জামাকাপড় থই থই করছে, বাড়ির বিছানা, হ্যাঁ, তো এগুলো সব ঠিকঠাক করবো, পরিষ্কার টরিষ্কার করবো, গুছাবো। তারপরে কিছু কাঁচাকুচি আসছে, একটু ওই কাঁচাকুচিগুলো একটু করবো, স্নান করবো। তারপর যদি রিওর পাপা পারে তো ভালো, রিওকে যেহেতু রিওর পাপা এখন পুজো করবে আজকে, তারপরে যদি সময় পাই তো রিওকে আনতে যাবে, তাছাড়া আমিই যাবো রিওকে আনতে প্রেপারে করে। তো চল স্নান টান করে নিই, তার আগে এই ঘরটা একটু পরিষ্কার করে নিই, চাটাও শেষ করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বিছানা গুটানো কমপ্লিট, দাদা উঠে গেছে, দাদাকে চা বানিয়ে দিই, ঠিক আছে, তারপর আমি চান টান করব। তো দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে, আমি পুরো রেডি। আজকে আমাদের যেটা হয় ঠান্ডা বা গোটা সিদ্ধ সেদ্ধ বলেইছি, আর হয় সন্তানের মঙ্গলের জন্য মারা ষষ্ঠী পুজো করে, মানে শিলকে পুজো করে। কাল রাত্রিবেলা শিলটা ঢাকা দিতে হয় নতুন গামছা দিয়ে, আর আজকে সেটা পুজো করতে হয়। তো আমাদের যেহেতু গ্রামের বাড়িতে মেন পুজোটা হয়, হ্যাঁ, তো গ্রামের বাড়িতে আসল পুজোটা হয়, আর এখানে আমরা মা শাশুড়ি মা শিল পেতে মানে যেটা করার সেটাকুই করে। আর আসল যেটা হয় যে শিলকে ভাত দেওয়া, চিড়ে দেওয়া, মুড়ি দেওয়া, করকরে দেওয়া, অনেক কিছুই আছে, সেটা গ্রামের বাড়িতে হয়। এখানে আমরা শুধু চিড়ে ফলমূল এইটুকু দিলাম, দিয়ে সিন্দুর দই হলুদের ফুটা দিয়ে পুজো করি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কেমন করে পুজো করছি।
প্রসাদ খেতে খেতে একটু রোদ খাবো, তা করতে করতে আমার বিয়ে চলে আসবে। সব বদমাইছি তোর সঙ্গে। ঠিক আছে, জামার অমনি অবস্থা কেন? স্কুল হয়েছে? দেখো আজকে স্কুল থেকে এসে ওর পাপার কোলে চেপে গেছে। কত আদর বাবা, এবার চেঞ্জ করে না। পাপার প্রতি খুব ভালোবাসা হয়েছে নিয়ে আজকে, ওই জন্য রিও ও পাপার কাছেই তেল মাখবে। পাপা অফিসের ড্রেস পরে তেল মাখাবে রিওকে। হচ্ছে চাম্পি, হচ্ছে চাম্পি। আজকে রিওকে পাপাতে পেয়েছে, পাপাতে না বেটা। হ্যাঁ, বাহ কি পাওয়ার বেড়ে গেল রে, সব মাসলসটাও বেড়ে গেছে। আমাকে পরে দেবে কেন? সবার তো খাওয়া হয়ে গেছে, পোস্ত, পোস্ত, আলু পোস্ত, চাটনি, ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছের ঝাল, মাছের টক, বাঁধাকপি, বাঁধাকপি ভালো ঘুম হয়েছে একটা। এই দেখো রিওর কর্ম, দেখো কি করছে, বসে বসে কাজই পেয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা আমার বাপের বাড়ি খান্দ্রা। নিজে হঠাৎ করে ফোন করে বললো যে চলো, বাপি মায়ের মন খারাপ হয়ে যাবে না গেলে, রিওর জন্য আমাদের সবার জন্য মন খারাপ করছে বাপি মা। তো ওই জন্য এখন আমরা যাবো খান্দ্রা, ওই জন্য একটু রেডি হয়েছি। হাত এখনও লিপস্টিক টিপস্টিক কিছু লাগাইনি। তো যাই হোক, বাকিটা রেডি হয়ে আমরা এবারে খান্দ্রা যাবো। ওখানে দিদি এসছে, জামাই বউ এসছে, সবাই আছে। ওরা চলে যাবে আজকে রাতে, যদিও তবু দেখা হবে, ভালো লাগবে একটু। তো চলো একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। এইবার তো ডিউটি থেকে এলো, এখন আমার ঘুম ছাড়েনি। বলে চল একটা ঠাকুর দেখে আসি। দেখতেই পাচ্ছ সাজা গোজা কিছু হয়নি, দিদিকে ছাড়তে এসে চলে এলাম ঠাকুর দেখতে। তো চলো দেখি নি ঠাকুরটা, নিয়ে আবার বাড়ি যাবো। মজা লাগছে, ঠাকুর হয়েছে এখানে 30 ফুটে সরস্বতী হচ্ছে, ওই জন্য না সেজে বুঝেই চলে এসছি আমরা। আবার বাড়ির দিকে চলে যাবো, দিদিরাও বাড়ি চলে যাবে, বিকেলে কালকে পরীক্ষা আছে। যাই হোক, সাজগোজ না থাকতে তো দেখা হলো। গাড়িতে সেখানে হয়ে মেলা হয়ে গেছে, না মেলা হবে, কোকড়া উৎসব লেখা হয়েছে।
খেয়ে এলাম। ভাবতে পারিনি যে ঠাকুর দেখতে যাওয়া হবে, ইচ্ছে ছিল খুবই। তো দিদিদেরকে তখন বললাম, যেটা দিদিদেরকে চাপাতে গেলাম গাড়িতে, তো বিদ্যুৎকে বললাম, মানে আমি জয়কে বললাম চল ঠাকুরটা দেখে আসি। তো যাওয়া হয়ে গেল, ভালোই হলো, খুব ভালো লাগলো ঘুরে। আর তারপরে এসে বাড়িতে এসে একটু গল্প করলাম, খাওয়া দাওয়া হলো এই মাত্র। তারপর আবার বসে একটু আড্ডা দিলাম বাপি মা আমি রিরু রিও, আর এই দেখো রিও পাপার সঙ্গে মস্তি করছে। তো এবারে ঘুমাবো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আমার ব্লগগুলো দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কেমন লাগছে তোমাদের সেটা আমাকে জানিও। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। ততক্ষণের জন্য টাটা, বলো গুড নাইট। Fill pants and go to bed.